এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্বপ্নের মহলেতে বাঁধবে না নতুন জীবন, কত না ব্যথাতে ভরে গেছে দুটি নয়ন। জানি কোনো অবকাশে জীবনের স্রোতে ভেসে, জানি কোনো অবকাশে আসবে না কেউ করিবে নাম দুঃখ শুধু ফুলের কাঁটার ব্যথা পেয়ে। পেলাম দুঃখ শুধু ফুলের কাঁটার ব্যথা পেয়ে, আমি ভুল করেছি ফুলকে কাছেতে চেয়ে, আমি ভুল করেছি ফুলকে কাছেতে চেয়ে। কুসুম ওঠ, দুধটা খেয়ে নি। দুধটা না খেলে শরীরটা যে খারাপ করবে। আমি তোর বাপির সাথে পরে কথা বলবো, ওঠ এখন। আর রাগারাগি করিস না, এনে না যাও তোমরা এখান থেকে। আমাকে কি একা থাকতে দাও, আমাকে একা থাকতে দাও। কেশানু, কি ব্যাপার? ম্যানেজারের চেয়ারে বসে আর রাজকন্যাকে পেয়ে মামুকে একবারে ভুলেই গেলি, হ্যাঁ? কি ব্যাপার তো? না না মামু, তোমাকে ভুলে যাবো কি করে ভাবলে বলো তো? শোনো শোনো, তুমি যেভাবে লাইন করে এই ফ্যাক্টরির চেয়ারে আমাকে বসিয়েছো, তা রিটার্ন তো আমাকে দিতেই হবে। কনসা খেতে দু পেটি মাল পাঠিয়েছিলাম, পেয়েছো নিশ্চয়ই? হ্যাঁ পেয়েছি। মাল খেয়ে খেয়ে তো হালতটা মনে করে খারাপ হয়ে গেল। আচ্ছা অনু, আসলি মালটা কবে পাও বলতো? তোমার ইলেকশনের টাকার বোধহয় এবার একটা হিললে হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে পরশু, বুঝলে, আমাদের এখানকার ক্যাশিয়ার ব্যাংকে 1,00,000 টাকা জমা দিতে যাবে। তো তুমি যদি রাস্তা থেকে টাকাটা দফা করে দিতে পারো, তাহলে তোমাকে আর পায় কে মামু? তাই বল, আমি তো বললাম বোধ এবার মন্ত্রী টন্ত্রী হওয়া আমার হলোই না। দেখে শোন, আমি এদিকে সব ব্যবস্থা করে ফেলেছি, ওই নকু আর পটাকে সব বলে দিয়েছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। উপেন্দ্র চৌধুরীকে এবার মন্ত্রী হওয়া আটকায় কে? শুভ, নেমে দেখো তো, দেখছি।
চলো তাড়াতাড়ি চলো, তোমার জন্য আনন্দবাবুর এক লাখ টাকা বেঁচে গেল। তাহলে তুই এক কাজ কর, এখানে খানিক শুয়ে নে বুঝলি, আমি চললাম। আপনি বাজলে চোরের দল, এতগুলো টাকা তোরা হাতছাড়া করে এলি, জানিস এখন টাকার ব্যবস্থা না হলে কি অবস্থা হবে? কি আমার অবস্থা হবে? মামুর ইলেকশনে দাঁড়ানো হবে না, আর মন্ত্রী হওয়া হবে না। এখন তোরা কি করবি? শোয়া কি আর করবে, ওই পুলিশের বড় বড় রুলার গুলো আছে না, সেগুলো নেবার ব্যবস্থা করবে। সেটাও বোধহয় নেওয়া হবে না রে শানু, তার আগেই বোধহয় আমার দুটির খোঁচা ঘুরে নেওয়ার ব্যবস্থা হবে। ওকে এখান থেকে তাড়াতো, ওই কেওড়া পানা মুখ দেখতে আমার মোটেই ভালো লাগছে না। এখান থেকে কাটতো, আবার বাবাজি কেন কিছু একটা ব্যবস্থা কর, এভাবে চললে তো আমার নরম গদিটাও ফসকাবে। তোমার তো আমার কোমরে বাত আছে তাই না মামু? তাই বলছি যে নরম গদিতে কি তুমি বুঝতে পারবে? তোমার পক্ষে তো কাঠের শক্ত চেয়ারই যথেষ্ট তাই না মামু? আমি গদিতে বসলে তো তোর লাভ, তুইও তো একটা চেয়ার পাবি, আমার সিএ হবি। কিন্তু মামু, তোমার সিএ হবার আগে জীবনে যে বিয়েটা করে ফেলতে চাই, আনন্দ মিত্র মেয়েটাকে আমার চাই, কবে পাবো সেটা বলো? কন্ডিশন করছিস? পাবি পাবি পাবি, তোর সব ব্যবস্থা আমি করে দেবো, কিন্তু তার আগে আমার টাকার ব্যবস্থাটা চাই। আমার মাথায় একটা বুদ্ধি এসছে, শোন, এই কথাটা তোকে আমি বলেছিলাম মনে আছে? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।